আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো একটি মজারেলা চিজের রেসিপি। অনেক সময় ভিনেগার দিয়ে মজারেলা চিজ তৈরি করতে গেলে দেখা যায় যে ছানা কেটে যাওয়ার ভয় থাকে, কিন্তু আজকে আমি ভিনেগার দিয়ে চিজ তৈরি করব, কিন্তু কোনো ছানা কেটে যাওয়ার ভয় থাকবে না। প্রথমবারে একদম পারফেক্ট দোকানের মতোই চিজ তৈরি হয়ে যাবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে 2 কেজি কাঁচা দুধ নিয়েছি, অবশ্যই কাঁচা দুধটাই নিতে হবে। একটা মগে 1 কাপ ভিনেগার আর 1 কাপ পানি মিশিয়ে নিলাম। এখন এই ভিনেগার মেশানো পানিটা আমি কাঁচা দুধের মধ্যে আস্তে আস্তে করে দেবো আর আস্তে আস্তে করে মেশাবো। অবশ্যই আস্তে আস্তে মেশাতে হবে, জোরে মেশানো যাবে না। জোরে মেশালে দেখা যাবে যে জোরে নাড়া যাবে না, দেখা যাবে যে চিজটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই স্লোলিভাবে মেশাতে হবে। যখন এভাবে পানিটা আলাদা হয়ে যাবে তখন এটাকে ছেঁকে নিতে হবে। আমার ভিনেগার মেশানো পানি পোড়াটুকু লাগেনি, একটু রয়ে গেছিল। এখন এটাকে একটু ছেঁকে নেব, একটু পানিটা ছড়িয়ে নেব। এখন আরেকটা প্রসেসিংয়ে চলে যাই। একটা হাঁড়িতে আমি কিছু পানি দিয়ে দিলাম, গরম পানি। এই গরম পানিটা এরকম হবে যে আপনি আঙুল ডুবাতে পারবেন কিন্তু কিছুক্ষণ ধরে রাখতে পারবেন না। তার লবণটা মেশানোর কারণ হচ্ছে যে আমি চিজটা যে ভিনেগার দিয়ে তৈরি করেছি, ভিনেগার যে স্যান্টটা আছে সেটা এই লবণ পানি মেশানো পানিতে দিলে চিজটা একদম মানে ভিনেগারের স্যান্টটা চলে যাবে চিজের ভেতর থেকে। তো মনে হচ্ছিলো যে পানিটা কম হয়েছে কারণ চিজটা পানির মধ্যে ডুবে থাকবে, তাই আরেকটু পানি মিশিয়ে দিলাম এর মধ্যে। এভাবেই আমি চিজটাকে কিছুক্ষণ পানির মধ্যে রাখবো, রেখে আবার উঠিয়ে নেব। এভাবেই চিজটাকে প্রসেসিং করে নিতে হবে। চিজটাকে পানির মধ্যে কিছুক্ষণ রেখে আবার তুলে এভাবে টেনে টেনে চিজটাকে প্রসেসিং করে নিতে হবে। এই প্রসেসিংয়ের মধ্যে নির্ভর করে যে আপনার চিজটা কতটা স্টিকি ভাব হবে দোকানের মতো, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখুন আমার চিজটাতে কিন্তু অলরেডি স্টিকি ভাব চলে এসেছে, কিন্তু এখনও কিন্তু চিজটা রেডি হয়নি। আরও এভাবে প্রসেসিং করে নিতে হবে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনারা প্লিজ ধৈর্য সহকারে দেখে নিন। এভাবেই আমি কিছুক্ষণ পানিতে রাখবো চিজটাকে, আবার কিছুক্ষণ মানে উত্তুলে এভাবে টেনে টেনে চিজটার মধ্যে স্টিকি ভাব নিয়ে আসবো। দেখুন অলরেডি কিন্তু আমার চিজটার মধ্যে স্টিকি ভাব চলে এসেছে। আরও কিছুক্ষণ গরম পানির মধ্যে রাখতে হবে। এভাবেই আপনি 3-4 বার গরম পানির মধ্যে চিজটাকে রাখবেন, আবার রেখে এভাবে চিজটাকে টেনে টেনে চিজটাকে প্রসেসিং করে নেবেন। তো যখন দেখবেন যে চিজটা মানে সফটলিভাবে মানে স্টিকি ভাব চলে এসেছে কোনো টানাটানি ছাড়াই, দেখুন এখন কিন্তু আমার চিজটা কোনো টানাটানি করা লাগতেছে না, একদম মানে সফটলিভাবে সফটভাবেই কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে। যখন দেখবেন যে এরকমভাবে লম্বা হয়ে যাচ্ছে চিজটা, স্টিকি ভাব চলে এসেছে, তখন আপনার চিজটা বুঝবেন যে রেডি হয়ে গেছে। তো আমার চিজটা অলরেডি রেডি হয়ে গেছে। আমি এখন শেষবারের মতো চিজটাকে পানির মধ্যে ডুবিয়ে উঠিয়ে নেব। উঠিয়ে এটাকে পানি ঝরিয়ে আমি একটা পলিথিনের ব্যাগের মধ্যে মানে মুড়িয়ে এটাকে ডিপ ফ্রিজ অথবা নর্মাল ফ্রিজে 3-4 ঘন্টার জন্য রেখে দেব। আপনার ডিপ ফ্রিজ অথবা নর্মাল ফ্রিজ যে কোনো একটাতে 3-4 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, বাইরে কোনো জায়গায় রাখবেন না, অবশ্যই ফ্রিজেই রাখতে হবে। আমি একটা লুডোসের বক্স নিয়েছি, এর মধ্যে আমি রেখে দিয়েছিলাম। তো আমি 3-4 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখুন আমার চিজটা কিন্তু সেট হয়ে গেছে, চিজটা শক্ত হয়ে গেছে। দুর্ভাগ্যবশত চিজের শেপটা ভালো আসেনি আমার, কারণ যে ঘিটুটা দিয়েছিলাম সেটার জন্য শেপটা খারাপ হয়ে গেছে। তো আশা করি আমার চেয়ে আপনাদের শেপটা অনেক ভালো হবে চিজের। তো আমি চিজটাকে কেটে এবং গ্রেট করে দেখিয়ে দিলাম, একটু মেল্ট করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে চিজটা কতটা স্টিকি মানে চলে এসেছে, স্টিকি ভাব চলে এসেছে। দেখুন দোকানের মতো, দোকানের চিজের থেকে কোনো অংশে কম না। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।